সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও 300 ফিট পূর্বাচল। আমরা শঙ্কর থেকে রওনা দিয়ে পৌঁছে গেলাম পূর্বাচল সিটির ভিতরে। এখানে বিশাল এরিয়ার জুড়ে বিভিন্ন সুন্দর সুন্দর স্পট রয়েছে, আপনারা ঘুরতে পারবেন, খেতে পারবেন। আমরা গিয়েছিলাম 2-3 কাজে, ঘোড়া দেখা, ছবি তোলা, সেই সঙ্গে আপনাদের দেখানো, সেই সাথে রয়েছে আমাদের একটি গানের মিউজিক ভিডিও আমরা করেছি এখানে, সেটাও আপনাদেরকে দেখাবো। তিনশো ফিটে একেবারে ঘুরতে ঘুরতে শেষ প্রান্তে গিয়ে রয়েছে একটি লেক। এই লেকে নৌকা করে ঘোরা যায়। কি আছে ভাই? এখানে একটি রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টের মেনুটাও আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা ঠিক এই জায়গাটায় বসে একটি মিউজিক ভিডিও বানিয়েছি, খুব সুন্দর স্পট। আপনারা যারা মিউজিক ভিডিও তৈরি করতে পছন্দ করেন বা যে কোনো কিছু নিয়ে শ্যুট করতে ভালোবাসেন, তারা এখানে যেতে পারেন, সুন্দর সিনারি পেয়ে যাবেন। বিকেলের মুগ্ধতা দারুণ, সত্যি খুব সুন্দর। আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। এখানে একটা নৌকার মতো করে কাঠ দিয়ে বানানো আছে, এটাও একটা রেস্টুরেন্ট হবে বোঝা যাচ্ছে। আসলে অত্যন্ত মনোরম পরিবেশ, আসলে খুবই ভালো লাগছে। আমাদের ফটো সেশন চলছে। তখন কিছুটা হালকা হালকা কাশবন ছিল, কাশবন প্রায় ফুরিয়ে এসেছিল, আর সেই মুহূর্তে আমরা গিয়েছিলাম। একটি মাঠের এক প্রান্তে গিয়ে কিছুটা হলেও ঘোরাফেরার পরে খেতে চাইলে পাচ্ছি, আমরা এটাও খেয়েছিলাম। দারুণ দারুণ স্বাদের এই পিঠেটা, 10 টাকা করে। এর সঙ্গে হাঁসের মাংস আছে। চাপটি পিঠে কত? 10 টাকা। খাবার নেই? আমাদের পুরো বিকেলটা ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে এসেছিল। সন্ধ্যের দৃশ্যটা দেখাচ্ছি, দেখুন অসাধারণ লোক। আমরা এখান থেকে গিয়েছিলাম, কাছেই রয়েছে রেইনড্রপ রেস্টুরেন্ট, আরও একটি রেস্টুরেন্ট আছে। আমরা পরপর 2 রেস্টুরেন্টের ভিতর ঢুকেছি, আর রাত্রি বলে একদম স্পষ্ট করে দেখানো গেল না, যেহেতু অল্প আলোতে
এখানের যে অন্যরকম সৌন্দর্য আপনারা সেটা উপভোগ করুন। পাশে একটা রয়েছে নকশিপল্লী রেস্টুরেন্ট, এখানটাও খুব সুন্দর। এর ভেতরটা ঢুকলে একটা ছোট্ট লেকের মতো করে, একটা ব্রিজের মতো করে আছে পারাপারের জন্য, সেখানে উঠে আপনি প্রবেশ করবেন। তাদের খাবার মেনুটাও আমরা দেখাচ্ছি। কয়টা খরগোশ আছে এখানে? খরগোশ ছিল 5টা। অনেক বেশি জায়গা নেই ওই পাশে, একটা ছোট না? এখানে সাজানোর জন্য রয়েছে ছোট ছোট পাখির বাসা, তারপর রয়েছে হেরিকেন পাখির বাসা। গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলোকে এনারা আসলে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন। আপনাদের ভালো লাগবে, দিনের বেলাতে গেলে আরও ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আমাদের ফিরে আসার পালা। তখন প্রায় রাত্রি হয়ে গিয়েছে, আমরা গিয়েছিলাম চা খেতে। আপনার কাছে কোন চাটা ভালো এখানকার? আপনার কোন চা সাথে? কাজু বাদাম চা আছে, মালাই চা আছে। মানে কোনটা? কাজু বাদাম চা দেন তো দেখি একটু খাই। কত আপনার কাজু বাদাম চা? 40 টাকা। 40 টাকা? বাবা, দেন দেন একটা খেয়ে দেখি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় কাটান। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।